চলছে আমের মরসুম, আমের দামও এবছর বেশ কম। স্বভাবতই খুশি আম প্রেমীরা, শহরের বিভিন্ন এলাকায় বাজারে পসরা সাজিয়ে বসেছে বিক্রেতারা, ভিড়ও জমে উঠেছে ক্রেতাদের। হিমসাগর, ফজলি, ল্যাংড়া সহ বিভিন্ন আম বাজারে প্রচুর এসেছে। জনৈক আম বিক্রেতা জানায়, এবছর আমের ফলন গতবারের তুলনায় অনেক বেশি, ফলে আমের দামও বেশ সস্তা। বর্তমানে মালদা, কৃষ্ণনগর ও মুর্শিদাবাদ থেকে আনা আমই ভরে উঠেছে বাজার। অন্য বছর যে আম 80 থেকে 100 টাকা কেজি বিক্রি হয়েছে, এবছর সেই আম 30 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফলে আমপ্রেমীরা ব্যাগে তুলে নিচ্ছে বিভিন্ন জাতের সুস্বাদু আম। বর্তমান লকডাউন পরিস্থিতিতেও সরকারি বিধিনিষেধ মেনে সকাল সকাল বাজার করতে এসে শাকসবজির মাঝে খানিকটা আমও কিনে নিচ্ছেন আমপ্রেমীরা। জনৈক ক্রেতা জানায়, এবছর বেশ সস্তায় আম মিলছে বাজারে, সেই সঙ্গে বিভিন্ন সুস্বাদু আমও মিলছে। ফলে বাজারে আমের দাম সস্তা হওয়ায় খুশি ক্রেতা এবং বিক্রেতা উভয়েই, সেই সঙ্গে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সকলে সুমিষ্ট আমের আস্বাদ উপভোগ করছে। সব মিলিয়ে খুশির আমেজ আম বাজারে। এবার তো এখন বর্তমানে খালি কৃষ্ণনগর মালদাই আম আসতেছে, যার ঋতু তো এখন শুরু হয় নাই, শুরু এখন মালদা, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ এখান থেকে আমি কী কী আম এনেছেন? এমনি এখন লক্ষণভোগ হলো, হিমসাগর হলো, ল্যাংড়া হলো, গুটি আম হইলো, এই চার পাঁচ রকম আম এখন বাজারে আসে। বিক্রি কেমন হচ্ছে? বিক্রি ভালো হচ্ছে, খুব ভালো বিক্রি হচ্ছে, লোক খাচ্ছেও, সস্তা দিচ্ছি এখন আম 40-50-30, যেরকম পাই সেরকম বেশি দিই, যেভাবে এই আমগুলো এত মূলত 40-50 টাকা ধরে কী হবার কারণ কী? কারণ কি, এগুলো আম কিনাই পরে 30-32 টাকা খরচা আছে, সেই সাথে আমরা কিনে 5-6 টাকা লাভে বেঁচে দিই। এবার একটু কম দামে পাওয়া যাচ্ছে, কারণ খুব কম না পাওয়া যাচ্ছে, যেরকম প্রতিবার 40-45 টাকা গড়িতে ছিল, 60 টাকা এনে বেচতাম, এবার সেই হিসাবে দাম কম আছে। কারণ কী? কারণ কি, এবার মানে খুব ভালো চাষ, মানে আম ফসল ভালো হয়েছে। দেখুন, এবারকার যে আম, আম তো যথেষ্ট ভালোই আম আসছে, কিন্তু এবারকার যে আমের টেস্টও ভালো আছে, আর মানে আমের দাম এবার অনেক রিজনেবল, খুবই সস্তা, মানে খুব আমটা ভালোই খাচ্ছি আমরা। মানে আপনারা কোথা, এগুলো আম মূলত কোথাকার বলছে? ইয়ে মালদার আম, কিংলা, চোষা, এই সমস্ত আম খুব ভালো, একদম রিজনেবল দাম, মানে একটু কমই দামে পাচ্ছি আমরা এবার। খুশি আপনারা? একদম খুশি, ভীষণ খুশি। খেতে কেমন লাগছে? সুন্দর টেস্ট হয়েছে। জলপাইগুড়ি শহরে রুচিসম্পন্ন থাকা ও খাওয়ার জন্য অত্যন্ত সুনামের সঙ্গে আপনাকে স্বাগত জানাচ্ছে গোল্ডেন ভ্যালি হোটেল ও রেস্টুরেন্ট। অত্যাধুনিক মানের ঝাঁ চকচকে এই হোটেল ও রেস্টুরেন্টটি রয়েছে শহরের থানা মোড়ে। এখানে ভীষণই কম খরচে মিলবে লাক্সারি সার্ভিস। গোল্ডেন ভ্যালিতে রয়েছে 23টি ঝাঁ চকচকে রুম, এখানে পাবেন আধুনিক মানের জিমের সুবিধাও। তাই চলে আসুন শহরের কেন্দ্রস্থলে অবস্থিত গোল্ডেন ভ্যালি হোটেল ও রেস্টুরেন্টে। যোগাযোগ 7797429779। আপনি কি মার্বেলের বিপুল সম্ভার থেকে আপনার পছন্দের মার্বেলের কিংবা গ্রানাইট ইত্যাদি বেছে নিতে চান? তাহলে চিন্তা করছেন কেন? জলপাইগুড়ি শহরের রাজবাড়ি গেটের উল্টো দিকে আপনার জন্য অপেক্ষা করছে সানরাইজ মার্বেলের সুবিশাল শোরুম, যেখানে আপনি পাবেন সব ধরনের মার্বেল, গ্রানাইট, টাইলস, কোটাস্টোন ইত্যাদি বিভিন্ন ডিজাইনের সঙ্গে, এখন থাকছে ছোট বড় রকমারি সাইজও। তাই সোজা চলে আসুন সানরাইজ মার্বেল, রাজবাড়ি পাড়া, জলপাইগুড়িতে।